নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব শিলিগুড়ি কলেজে যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে এক্সামের জন্য অ্যাপ্লাই করবে সে এক্সামটা দেওয়ার জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করতে পারবে তো ভিডিওটি শুরু করা যাক আমরা যে জানি যেহেতু শিলিগুড়ি কলেজ এনবিউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আসে তো সেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিকে প্রত্যেকটি সেমিস্টারে পরীক্ষা দেওয়ার সময় একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করতে হয় সেই পেমেন্টটা কীভাবে করবে সেটাই আজকে আমি দেখাবো তো তোমাদেরকে তোমাদের মোবাইলে বা তোমাদের পিসি বা ল্যাপটপে দিতে হবে গিয়ে তোমাদের যে সার্চ আইকনটি আসে বা যেখানে ওয়েব অ্যাড্রেসটা দেয় সেখানে তোমাদেরকে লিখতে হবে এনবিউ এক্সামস ডট নেট ঠিক আছে এনবি ইউ এক্সামস ডট নেট এটা লেখার পরে তোমাদেরকে এন্টার ক্লিক করে দিতে হবে বা তোমাদের ওকে করে দিতে হবে ওটা করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে তোমরা ডাইরেক্ট চলে আসবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে এক্সাম যে এক্সাম স্পেশালিটির জন্য যে আলাদা ডেডিকেটেড পেজটা আছে সেই পেজটাতে সেখানে এসে তোমরা স্ক্রোল করলে দেখতে পাবে স্টুডেন্ট ইনফরমেশান নামে একটি অপশন স্টুডেন্ট ইনফরমেশান ঠিক আছে এই ব্লু কালারের অপশনটি দেখতে পাচ্ছ এটা হলো স্টুডেন্ট ইনফরমেশান এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো ফর্মস নামে একটি অপশান তোমরা দেখতে পাবে ফ্রমস অপশনে তোমার সবার ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছ সিবিসিএস সেম টু সেম ফোর এক্সাম ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি সিবিসিএস মানে কি চয়েস বেসড ক্রেডিট সিস্টেম যেটাতে সেমিস্টার হিসেবে ঠিক আছে যে সেমিস্টার হিসেবে যে এক্সামটা হয় আগে যে প্রসিটিউটটা ছিল ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন হয়ে গেছে সিবিসিএস ঠিক আছে সেই সিবিসিএস ক্রাইটেরিয়ার মধ্যে মানে সিবিসিএস কারিকুলামের মধ্যে যে সেম টু আর সেম ফোরে যারা আছে তাদের যে এক্সাম ফর্মটা সেটা আছে সবার ফার্স্টের অপশনটা ঠিক আছে তো এই সবার ফার্স্টের অপশানটায় ক্লিক করে দিতে হবে সবার ফার্স্টের অপশানটায় ক্লিক করে দেওয়ার পর দেখতে হবে আমরা আরেকটি নতুন পেজে চলে আসবো যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে তোমার থেকে তো সেম ফোর সেম টু বা সেম ফোর যে হবে না কেন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমিও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এই আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে তো যদি এই রেজিস্ট্রেশন নাম্বারটা সেম টুয়ের হয় তোমাদেরকে এই সেম টুয়ে ক্লিক করতে হবে যদি সেম ফোরের হয় তাহলে তোমাদেরকে সেম ফোরে ক্লিক করতে হবে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এই রেজিস্ট্রেশন নাম্বারটা হলো সেম এ তো আমি সেম ফোরে ক্লিক করলাম তো সেম ফোরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি চলে এসেছে পেজ ঠিক আছে এই পেজটিতে আমি যার রেজিস্ট্রেশন নাম্বার দিলাম তার নাম চলে এসেছে তাদের ফাদার নেম চলে এসেছে তো এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো মাদার্স নেমের যে জায়গাটি আছে সেই মাদার নেমের জায়গাটি ফাঁকা আছে অ্যাড্রেস লাইনটাও ফাঁকা আছে ডিস্ট্রিক্টে ফাঁকা আছে পিনও ফাঁকা আছে এবং স্টেটও ফাঁকা আছে ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ফিস দেওয়া আছে এবং এখানে সাবজেক্টগুলোও দেওয়া আছে ঠিক আছে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে মাদার্স নেমটা ফিল আপ করতে হবে অ্যাড্রেস লাইন দুতে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট ফিল আপ করতে হবে পিন ফিল আপ করতে হবে স্টেট ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলোকে তোমরা টাচ করবে না সাবজেক্টগুলো যেমন আছে তেমন থাকবে নিচে যে সেভ অপশনটা দেখতে পাচ্ছ সেই সেভ অপশানটায় ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো সেভ অপশনটাই ক্লিক করার আগে আমি এগুলো ফি ফিল করে নিই যেহেতু এগুলো প্রাইভেট ইনফরমেশান তাই আমি এখানে দেখালাম না নেক্সট পেজে দেখা হচ্ছে এই ইনফরমেশানগুলো সেভ করে নেওয়ার পরে যে সেভ অপশনটাতে ক্লিক করার পরে দেখতে পেলাম আমরা আরেকটি নতুন পেজে চলে এসেছি যেখানে তোমাকে যে পেমেন্ট আছে সে পেমেন্টটা করতে হবে ঠিক আছে সে পেমেন্ট অ্যামাউন্ট তোমরা কী কীভাবে করতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডেবিট কার্ড প্লাস এটিএম পিন ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ওয়ালেটের মাধ্যমে এছাড়াও তোমরা কিউআর এবং ইউপিআইয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো তো আমি ডেবিট কার্ড থেকে পেমেন্ট করবো আমি ডেবিট কার্ডে ক্লিক করলাম এখানে আমার কার্ড নাম্বার দিব এক্সপিরেশান এক্সপি সরি এক্সপিরেশান ডেটটা দিয়ে দিব সিভিভি দিয়ে দিব। এবং কার্ড হোল্ডারের নেম দিয়ে দিব নেম দেওয়ার পরে মেক পেমেন্ট করলে তোমাদের যে পেমেন্টটা আছে সে পেমেন্টটা করা হয়ে যাবে এবং তোমাদের যে পেডে যে পেড যে তোমরা করলে মানে তোমাদের তোমাদের যে ফিটা সেটা পেড হয়ে গেছে সেটার একটি স্লিপ বেরিয়ে যাবে ঠিক আছে সেই স্লিপটা তোমাদেরকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে তো স্লিপটা কেমন বেরোবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পেমেন্ট করার পরেও দেখতে পাচ্ছ এরকম একটি স্লিপ বেরিয়ে গেছে ঠিক আছে এই স্লিপটাতে নাম দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে এভাবে তোমাদেরকে তোমাদের যে এক্সামের ফিটা সেই ফিটা পেমেন্ট করে দিতে হবে যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ